তিনি উত্তর দিলেন, আপনি বলবেন, কিন্তু ওনার কথার সূত্র ধরে আমি জাস্ট একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, মানে বাকি যারা জিজ্ঞেস করে আমি শুধু ওনার কথার সূত্র থেকে একটা প্রশ্ন করি, আপনি ওনার কথার প্রেক্ষিতে যা বলেন আর না বলেন, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুসকে সরকার কেন কাঁদাচ্ছে? উনি বলেছেন উনি কাঁদছেন ওনার সঙ্গে, বনবাজারের পশু পাখিরাও পাল্লা দিয়ে কাঁদছে, কেন কাঁদাচ্ছে সরকার? এটা হচ্ছে আমাদের আমার বিপরীত দেশের একমাত্র নোবেল লরিয়েট, দেশের একমাত্র নোবেল লরিয়েট আমরা সবাই জানি, তাকে সম্মান করা, সম্মানের জায়গায় উনি সম্মান পান এবং পাবেন, সেটা ঠিক আছে, কিন্তু উনি কাঁদছেন, কিন্তু উনি যাদেরকে ঠকিয়েছেন, উনি যাদেরকে শ্রমিকের যে ন্যায্য মূল্য দেন, মূল্য দেননি, তা শ্রমিকরা কাঁদলে সেটি আমাদের মানে গোলাম মাওলা রনিদের অন্তরে লাগে না, বিশ্ববাসীর অন্তরে লাগবে না, যারা শ্রমিকদের পক্ষে কথা বলে, শ্রমিকদের মজুরি নিয়ে কথা বলে, তারা যদি শ্রমিকের স্বার্থ রক্ষা না হয়, সেই ক্ষেত্রে যদি শ্রমিকরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা করে থাকে এবং সেই মামলার নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে, সেখানে জননেত্রী শেখ হাসিনা তো তার বক্তৃতায় বলেছেন যদি তার ব্যাপারে মামলাগুলি সঠিক কিনা সেটি বোঝার জন্য যদি ইন্টারন্যাশনাল মানে আমাদের ওখান থেকে যদি কোনো লয়াররা আসেন, হ্যাঁ, তারা সেটা পরীক্ষা করতে পারেন, তা সেই চ্যালেঞ্জটা তারা গ্রহণ কেন করছে না? তারা তো বলেছে যে 242 জন বিবৃতি দিয়েছিল, যে তারা বিবৃতি দিয়েছেন, শুনেন, ডক্টর ইউনুস চিঠি লিখে জানিয়েছেন, তিনি চিঠি লিখে জানিয়েছেন প্রধানমন্ত্রীকে যে তারা আসতে চান, লোক পাঠাতে, পর্যবেক্ষক পাঠাতে চান, হ্যাঁ, আসতে চাইলে মোস্ট ওয়েলকাম, প্রধানমন্ত্রী তো বলেছেন তারা এখন আসুক, তাদেরকে তো আসতে দেওয়া হচ্ছে না এমন কোনো রিপোর্ট নাই, সারা দিতে হবে তো, হ্যাঁ, না সরকার তো বলেনি যে আসা যাবে না, তারা আসুক, তারা ভিসা চাক, যদি তাদেরকে ভিসা না দেওয়া হয় তাদেরকে আসতে না, তখন সেই প্রশ্নটা অন্যদিকে যাবে। এখন আপনি বলেন সরকারে কেউ কেউ বলেছে যে এখন আর সে সময় নেই, নোবেল বিজয়ী, হ্যাঁ, তিনি শুধু তার নিজের স্বার্থটাই সারা জীবন দেখেছেন, এই যে এতগুলো ব্যক্তি, বিশ্বের নাম করা ব্যক্তি যারা, যাদেরকে আমরা সবাই চিনি, এক নামে চিনি, তারা তার পক্ষে উনি বিজ্ঞপ্তি প্রকাশ করলেন, তারপর তার পক্ষে সিগনেচার কালেক্ট করলেন, এবং এর মধ্যে অনেকেই তার ফ্যামিলি ফ্রেন্ড বা তার নিজস্ব ফ্রেন্ড আছে, তারা করতে পারে, কিন্তু এই ধরনের একটা বিবৃতি যখন বিশ্বব্যাংক আমাদের ফান্ড বন্ধ করে দিল বিনা কারণে, তখন তো ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পাশে দাঁড়ালো না, তখন তো তার, তখনও তো সে নোবেল বিজয়ী ছিলেন, এবং তখন যদি এরকম কিছু ইয়ে করে যে না আমাদের এখানে এখনও দুর্নীতি প্রমাণ হয়নি, প্রমাণ হলে তোমরা টাকা ফেরত দিও বা বন্ধ করে দিও, এখন তোমরা টাকা এখান থেকে বাজেয়াপ্ত করো না, এই ধরনের, তাহলে সে তো কোনো দেশপ্রেমিক ব্যক্তি না, বাংলাদেশের মানুষের উপর দিয়ে সে সুদের ব্যবসা করেছে, সুদের ব্যবসার প্রফিট দিয়ে সে 52টা প্রতিষ্ঠান করেছে, নোবেল বিজয় করেছে, শান্তিতে করেছে, কিন্তু সে কাজ করেছে মূলত অর্থনীতি, মানে অর্থনীতি তার ভাষায় যে গ্রামের মানুষের মহিলাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা বা দেশের অর্থনীতিকে ডেভেলপ করার জন্য পেয়েছে শান্তিতে নোবেল পুরস্কার, বাংলাদেশের কোন শান্তিপূর্ণ কাজে উনি অংশগ্রহণ করেছেন আমাদের জানা নাই, যখন 9/11 সরকার হলো, যখন সকল রাজনৈতিক দল বিপদে, সকল রাজনৈতিক দলের মূল নেতৃত্ব তারা সকলকে, সকলে যখন কারাগারে নিক্ষিপ্ত হলো, তখন তো উনি নিজে সেই যারা কারাগারে নিক্ষিপ্ত করলো তাদের পক্ষ গিয়ে উনি নিজে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজে একটা দল গঠন করার জন্য একটা পায়তারা করলেন, তো এটি বলেন যে কোন বাংলাদেশের কোন দুঃসময়ে, দেশের দুঃসময়ে তাকে কোনোদিনও পাওয়া যায়নি, এখন সে উনি এখানে উনি ভালো ব্যবসা, ভালো বোঝেন, ব্যবসা করেছেন, একটা সামাজিক ব্যবসা, যাই হোক আমরা করলে হয়তো সুদের ব্যবসা, আর যখন নোবেল বিজয়ীরা করেন তো একটা সামাজিক ব্যবসা হলো, আমাদের সাধারণ মানুষ করলে বলে যে সুদকর, ঘুষকর, এরকম বলা হয়, উনি করেছেন, কোনো আপত্তি নাই, উনি একটা মডেল যে সিস্টেম দাঁড় করিয়েছেন, ঠিক আছে, সেই সিস্টেম এখনও তো বাংলাদেশে ঋণ প্রজেক্ট আছে, করছে, আপনি কি এখন শোনেন যে কোনো ঋণ পরিশোধ না করতে পারে, কোনো নারী তার নাকফুল খুলে দিয়ে ঋণের সুদের টাকা না দিতে পেয়ে জোর করার জন্য সে আত্মহত্যা করেছে, কিন্তু ডক্টর উনি যখন এই লোন প্রজেক্ট করেছেন আপনি যশোরে বা অন্যান্য জায়গায় খোঁজ নিয়ে দেখেন যে কী কত মানুষ বাংলাদেশে তার লোন নিয়ে শোধ করতে না পেরে কত নারী আত্মহত্যা করেছে, এগুলি যে আমরা বলি যে শান্তি, শান্তির কোন বার্তাটা উনি বাংলাদেশের জন্য দিয়েছে আমরা জানি না, সেটা গেল এক কথা। আর এখন গোলাম মাওলা রনি বললেন যে জাতির পিতার মাজার জিয়ারত করে তাকে আসতে হয়, একটা দেশের জাতির পিতা যিনি মানুষের হৃদয়ের মণিকোঠায় আছেন, যিনি সংবিধানের অংশ, সংবিধানের প্রস্তাবনায় আছে না অবশ্যই, জাতির পিতা, জাতির পিতাকে অবমাননা করা যাবে না, 7ই মার্চের ভাষণ, 26শে মার্চ, তারপরে 17ই এপ্রিল মুজিবনগর দিবস, যেটা মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার, যেটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যে সরকার গঠিত হয়েছিল, এগুলি হচ্ছে আমাদের ঐতিহাসিক দলিল, এগুলি সংবিধানের অংশ, তা সংবিধানের
মানে আমাদের ঐতিহাসিক দলিল সংবিধানের অংশ যদি কোনো রাষ্ট্রের কোনো ব্যক্তি সেটা মান্য করেন, এটা তো আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মানা উচিত। বাংলাদেশ যদি একটা দেশ হয়ে থাকে, বাংলাদেশ যদি স্বাধীন রাষ্ট্র হয়ে থাকে, সে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের একজন জাতির পিতা অবশ্যই আছে, এবং সেই জাতির পিতা বঙ্গবন্ধু ছাড়া তো আর কেউ না, হতেও পারেন না, তার সমকক্ষ কেউ না। সেই জাতির পিতার কবর জিয়ারত করা সেটি তো অন্যান্য রাজনৈতিক দলের কর্তব্যের মধ্যে পড়ে। তারা যদি গণতন্ত্র মনে করে যে আমরা গণতান্ত্রিক দল, গণতন্ত্র কিন্তু আমরা আর এক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমি জাতির পিতাকে সম্মান করবো না, জাতির পিতার মাজার জিয়ারত করতে গেলে সমান হবে কেন? তাদের বক্তৃতার যে স্বাধীনতার স্লোগান ছিল জয় বাংলা, সেই জয় বাংলাকে তারা বাংলাদেশ জিন্দাবাদ করেছে, কেন করেছে? এটা তো জয় বাংলা তো আমরা স্বাধীনতার স্লোগান, তো সেই সব কিছু তো তারা উল্টা দিকে ঘুরিয়েছে। 75 সালের 15 আগস্টের পরে ক্ষমতা গ্রহণ করেছে, আপনি দেখেন জিলুভাই ক্ষমতা, জিয়া রহমান ক্ষমতা গ্রহণ করার প্রতিটি পদক্ষেপে ছিল পাকিস্তানকে খুশি করা এবং পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্র গড়ে তোলা। সেটি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করতে না দেওয়া, ইন্ডেমনিটি অধ্যাদেশ পাস করা, গোলাম আজমের নাগরিকত্বের কথা বলেন, মুক্তি ওই সময় যারা জেলে ছিল তাদেরকে রাজাকারদের মুক্ত করে দেওয়া, খুনের আসামিদের মুক্ত করে দেওয়া, তারপরে আপনার ওই যে সকল দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিল না সেখানে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা, এই যে পাকিস্তানি খালেদা জিয়া এসেও পাকিস্তানের যে জেনারেল আমাদের গণহত্যার সাথে জড়িত ছিল উনি মৃত্যুবরণ করলেন, সংসদে দাঁড়িয়ে তার প্রতি যে মানে শোক প্রস্তাব আনলেন, তো এটি তো এটি কোন দেশের? এটা কোনো স্বাধীন দেশ? যেই দেশ পরাজিত হয় এবং যাদের নেতৃত্বে বাংলাদেশের এত মানুষ 30 লক্ষ মানুষ শহীদ হলো, তাদের সেই জেনারেল মারা গেলে তার পক্ষে শোক প্রস্তাব আনলো। অথচ দেখেন পাশাপাশি যে ভারত আমাদেরকে সহযোগিতা করলো, সেই জেনারেল অরোরা যখন মৃত্যুবরণ করলেন তখন কিন্তু বেগম খালেদা জিয়া একটি বার্তাও, একটি শোক প্রস্তাব শুধু না, একটা বার্তাও উনি সেখানে প্রেরণ করেন নাই। তো এই যে পাকিস্তানি ভাবধারা, কিন্তু এরা যে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল, তাদের প্রতিটি কর্মকাণ্ড কিন্তু সেটি মনে করিয়ে দেয় যে তারা এই বাংলাদেশটাকে গ্রহণ করতে পারেনি বিধায় তারা বাংলাদেশের বিপক্ষে যে চক্রটি ছিল স্বাধীনতা যুদ্ধের সময় এবং স্বাধীনতার পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানে যে সামাজিক রাজনৈতিক অবস্থা বা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা সেটিকে তারা ভিন্ন ধারায় অর্থাৎ পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে চেয়েছিল। এখন পাকিস্তানে দেখেন সেই 48 সালের পর থেকে আমরা জানি যে আজ পর্যন্ত সেই দেশে গণতান্ত্রিক কোনো শাসন ব্যবস্থা টিকতেও পারে না, হয়ও না, সবসময় পূর্ণ করতেও পারে না, এবং তাদের তাদের এই দেশের এই টালমাটাল অবস্থা, এই যে রিসেন্টলি যে নির্বাচন হলো, সে নির্বাচনে দেখেন একজনকে জোর করে ভিতরে ঢুকালো, আবার নিজেরাই নির্বাচন করলো, কাকে রাষ্ট্রপতি করবে কাকে প্রধানমন্ত্রী করলো, এটা নিয়ে দীর্ঘদিন চলে যাচ্ছে কিন্তু সুরাহা হচ্ছে না। সেই দেশে সেই দেশের দিকে কিন্তু এখন কেউ বাংলাদেশে কোনো একটা টেলিভিশনে আলাপ হচ্ছে না যে পাকিস্তানের গণতান্ত্রিক অবস্থা কী অবস্থা হচ্ছে, সেটি নিয়ে কিন্তু কেউ আলাপ করে না। কিন্তু বাংলাদেশের সংবিধান সম্মত নির্বাচন হয়েছে, এটি হচ্ছে শেখ হাসিনা বড় অন্যায় করে ফেলেছেন, কেন সংবিধানের মধ্যে নির্বাচন করলেন, কেন বিএনপির দাবি মানলেন না, এটি মনে হয় আওয়ামী লীগের বা জননেত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ। তো এই যে অপরাধ, এটিও আমি বলি আরেকটা ভাষায় যে এই অপরাধগুলি তো সারা বিশ্বের মানুষ বোঝে যে এটি আসলে ওই যে বললো যে আমেরিকা এই এই কারণে করেছে, আমেরিকা তাদের স্বার্থের জন্য বিএনপিকে মাঠে নামিয়ে এগুলো করেছে, এবং নিচে মানে একদিকে তারা শেখ হাসিনাকে এক ধরনের হেল্পই করেছে। তাহলে এখন যদি আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান, ভারত আর ইসলামিক কান্ট্রিগুলি সব দেশই যদি শেখ হাসিনাকে সমর্থন করে, পক্ষে যায়, তাহলে এখানে বিএনপি বা বিএনপির পক্ষে যারা এই যে সবসময় টকশোতে অনেক কথা বলে থাকেন পক্ষে যে এই গেল সেই গেল, ক্ষমতায় থাকতে দিব না আসবো না, তাহলে এই কথাগুলি বলে লাভ কী? তাদের এই নেতৃত্বের ব্যর্থতা নিয়ে তাদেরকে আমার মনে হয় পদত্যাগ করা উচিত, এবং যারা এই সমস্ত প্রেডিকশন করেছেন যে এই হবে সেই হবে, বাংলাদেশটা শেষ হয়ে যাবে, গণতন্ত্রটা শেষ হয়ে যাবে, এই আমেরিকা উড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে, তাদেরও আমার মনে হয় কথা বলা থেকে বিরত থেকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।